আসসালামাইকুম রহমতুল্লাহ আরিবুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে কোন মেজবানকে তার খাবার দেওয়া হলে পরে সে বলেন যে এই খাদ্য আমার উপর হারাম অতঃপর লোকেরা তাকে বুঝালে পারে সে পরে খানাটা খেয়ে ফেলে তাহলে কি তার প্রতি কোন গুনা বা কাফারা আছে নাকি জি হ্যাঁ কেউ যদি কোন হালাল জিনিসকে তার উপরে হারাম করে ফেলে তাহলে তার হুকুম হল বিধান হল কসমের বিধান যেমন কসমের কাফারা আছে সেই মতো কেউ যদি তার প্রতি কোন হালাল জিনিসকে হারাম করে ফেলে তাহলে তাকে এবং তাকে সে কাফারা দিতে হবে যেমন রসুল্লাহ আলিক যখন মধু যখন মধু যখন নিজের উপরে হারাম করে দিলেন আল্লাহ বললেন তুমি কেন ওই বস্তুকে হারাম করছো যা তোমার জন্য আল্লাহ করেছে তোমার স্ত্রী সন্তুষ্ট আলিমুল হাকিম অবশ্যই তোমার প্রতিপালক তোমার কসমকে ভঙ্গন করার

কিন্তু তোমাদের সেই কসমের পাকড়া করে যে কসম তোমরা অন্তর থেকে খেয়ে ফেলো সুতরাং যদি কেউ কসম খেয়ে ফেলে তাহলে তাকে কাফারা দিতে হবে কি জন মিষ্কিনকে খাওয়া দিতে হবে খাবার মধ্যস্থদের কিংবা তাদেরকে পরিধান দিতে হবে কেউ কিংবা তাকে এক দাসকে ক্রয় করে আল্লাহর পথে তাকে মুক্ত করতে হবে যদি কেউ এ সমর্থ্য না রাখে তাহলে সে তিন দিনের রোজা রাখবে এটা হল কসমের কাফারা আমি বললাম কেউ যদি তার প্রতি হালাল জিনিসকে হারাম করে ফেলে হারাম করে ফেলে তাহলে তার জন্য কাফারা হলো কসমের কাফারা সুতরাং এই ভাইকে কাফারা দিতে হবে